miss you, Baba. Assalamualaikum. কেমন আছেন সবাই? বিলেত বিলাসের একটা ছোট্ট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিরা ফারা। লাস্ট কয়েকটা দিন সেভাবে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের সাথে কথাবার্তা বলতে পারিনি, কারণ হচ্ছে ব্যস্ততা গিয়েছে, প্লাস আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আমার বা আপনার ভাইয়ার দুজনই একটু অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছি। এই টাইমটাতে নভেম্বর ডিসেম্বর থেকে বেশ ঠান্ডা পড়া শুরু হয় এখানে। তো যাই হোক, দিদি আব্বুকে দিয়ে আসলাম এয়ারপোর্টে। এসেই আমি গরম কফি নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বাংলাদেশে গিয়েছে আপনাদের ভাইয়া, দোয়া করবেন সবাই। তো আজকে ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আশা করছি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনাদের ভাইয়াকে বলেছি যে বাংলাদেশের কিছু ভিডিও যেন সে আপলোড করে আমাদের দর্শকদের জন্য বিলেত বিলাসে। আসলে ইউকের লাইফটা এখন একটু কেমন ঝিমানো, এই শীতকালটা আমার আসলে একদমই ভালো লাগে না। এই টাইমটাতে সত্যি আমার মনে হয় যে একটু বাংলাদেশে যেতে পারতাম, কিন্তু আমি যেতে পারিনি তিথির পরীক্ষা, সেজন্য তিনোর স্কুল খোলা। এখানে হয়তোবা আপনারা জানেন যে স্কুল বন্ধ দেওয়াটা কিন্তু একদমই সম্ভব হয় না। সবাই দোয়া করবেন তার সে যেন সহি সালামতে বাংলাদেশে ঠিক মতো পৌঁছাতে পারে। তো পরবর্তী আপডেট আবার আপনাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল উঠে আমরা সবাই রেডি হয়ে নিলাম, তিতি অলরেডি চলে গিয়েছে স্কুলে, এবার তিনোর পালা। আমার মা তোমার কে হয়? দাদি। দাদি কেনকা আছে? দাদি কেনকা আছে? সিংকে। তিন আসলে লাস্ট কয়েকদিন একটু মন খারাপ করছিল, কারণ সেও বাংলাদেশ যেতে চাচ্ছে, ওর দাদি ফুপি খালামণি সবাইকে দেখবে সেজন্য। তো তুমি স্কুলে যাও, আমি তো ফিল ড্রেস পরে চলে আসবো, আবার বাবাকে ঘুমাই দেবো তোমাকে। ওকে চলো বাবাকে চুপিস দিই আমরা। আল্লাহ হাফেজ। তিনোকে স্কুলে ড্রপ করে আমরা রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে এয়ারপোর্টের দিকে। খুব সুন্দর ঝকঝকা দিন পেয়েছি অনেক দিন পর। বার্মিংহামে তো মনে হয় সূর্য ওঠা ভুলেই গিয়েছে। আর এই তো পৌঁছে গেলাম বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনের দিকে। এটা তো এখানে ট্যাক্সি বিদায় দিয়ে আমরা ভেতরে যাব। এই প্যান্ডেমিকের জন্য যে কত কিছু চেঞ্জ হয়ে গেছে লাইফে, এত বিরাট লাইন, কারণ অনেক কিছু চেক করছে, অনেক কাগজপত্র। তো আমরা একটু আগে আগেই গিয়েছিলাম সেজন্য পিসিআর টেস্টের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা ব্যাগও গুছাইনি। তো তাড়াহুড়া করে রাতের মধ্যে ব্যাগ গুছানো হয়েছে। আমি এখন বিদায় নিব, বাসায় চলে যাব। আমার আমার যাত্রা শুরু হবে, দোয়া করবেন। এখন তোমাকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে আমি ভিতরে চলে যাব। ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হবে, পরের স্টেপে দেখা হবে। এই তো আমি আবার বাসার দিকে রওনা দিলাম এয়ারপোর্ট থেকে। এখন আমার বেশ কিছুদিন একা একা, ঘর বাহির সব সামলানো লাগবে। আমার জন্য এবং বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি কয়েকটা দিন, কারণ এই যে করোনা, দুই দিন পর পর ড্রেস চেঞ্জ করার মতো নিজেদের রূপ চেঞ্জ করে করে নতুন নতুন নামে নতুন রূপে আবির্ভাব হচ্ছে। এখনের নতুন রূপ ওমিক্রন, সবাই হয়তো জানেন সেটা, সেজন্য সাবধানে থাকবেন যে যেখানেই আছেন। বাসায় আসতে আসতেই তিনোরকে আনার টাইম হয়ে গেল, একটু ফ্রেশ হয়ে দৌড় দিলাম ওকে আনার জন্য। তো আজকে তিনোর স্কুলে হচ্ছে ক্রিসমাস জাম্পার ডে ছিল, তো সেজার দেওয়া সুন্দর একটা জাম্পার পরে গিয়েছিল আজকে। তিনো বাসায় থাকলে ওই দেখা যায় যে সবসময় কফি বানানোর জন্য অস্থির হয়ে যায়, যে ও বানিয়ে দিবে সবাইকে। তবে ও বানানোর পরে গরমটা আর ধরতে দেই না, জাস্ট বানানো পর্যন্ত, তারপর আমি নিয়ে আসি বা বড় কেউ নিয়ে আসে। আজকে তিনু স্কুলে মা আর বাবার জন্য নিউ ইয়ার উপলক্ষে খুব সুন্দর সারপ্রাইজ একটা গিফট বানিয়ে এনেছে। সুন্দর ক্যালেন্ডার বানিয়েছে,
সেটা কি কি আছে এখানে এটা কি সিজন উইন্টার অটাম স্প্রিং সামার ইয়েস অটাম উইন্টার স্প্রিং সামার তাই যে এখানে ক্যালেন্ডার আছে তিন নম্বর জন্য নিউ ইয়ার গিফট নিয়ে এসেছে আর বাবার জন্য বাবা ভিডিওতে দেখবে তাই না তিনি এসেই দেখছে যে এখানে কোন ডেটে বাবা আসবে কতদিন আছে ও কাউন্ট করা শুরু করে দিয়েছে এসেই বাবা যেতে না যেতে তাই না বাবা যেই চলে আসবে তো আজকে তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিই আমি কফি এনজয় করি তিনি আমাকে কফি বানিয়ে দিয়েছে সবাইকে আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এটা করছে না